রাজধানীর গোলশান একের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের পাশাপাশি সেখানে কাজ করেছে সেনা নৌ ও বিমান বাহিনী সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস এরপর সেখানে যোগ দেয় সেনা নৌ ও বাহিনীর সদস্যরা এর আগে সালের তেসরা জানুয়ারি ভোরে একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক